বিদেশ থেকে ফেরার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গেছিলেন দার্জিলিংয়ে। একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন। কাছেই একটা ভুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলছে। স্বামীজি এক দৃষ্টে তাকে দেখছেন। স্ত্রীলোকটির পথ চলার কষ্ট তিনি যেন মর্মে মর্মে অনুভব করছেন। হঠাৎ স্ত্রীলোকটি হোঁচট খেয়ে বোঝা শুদ্ধ পড়ে গেল। পাঁজরে তার প্রচণ্ড আঘাত লাগলো। স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন। থমকে দাঁড়ালেন তিনি। একটু পরে বলে উঠলেন, বড্ড ব্যথা লেগেছে, আর যেতে পারছি না। সঙ্গীরা জিজ্ঞাসা করল, স্বামীজি কোথায় ব্যথা লেগেছে? তিনি তার পাঁজরের কাজটা দেখিয়ে বললেন, এইখানে দেখিসনি, ওই স্ত্রীলোকটির লেগেছে। অনুভূতি যাদের অসাধারণ তীব্র তাদের ক্ষেত্রে এরকম অনেক সময় ঘটে। শ্রীরামকৃষ্ণের জীবনেও এরকম ঘটনা ঘটতে দেখা যায়। মাঝগঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আর এক মাঝির পিঠে প্রচণ্ড এক চড় মেরে বসলে। তীরে বসে থাকা শ্রীরামকৃষ্ণ সেই চড়ের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন।